কাজিরঙ্গা ৰাষ্ট্ৰীয় উদ্যানত বানপানী ভালেমান সোমাইছে এইবছৰ আৰু পানী লাহেকৈ বাঢ়ি আছিল এতিয়ালৈকে আমি দেখিছিলোঁ 167 কেম্পছ এতিয়ালৈকে ইনাণ্ডেটেড কণ্ডিশ্যনত আছে এণ্টাৰ কাজিৰঙা নেশ্যনেল পাৰ্ক এণ্ড টাইগাৰ ৰিজাৰ্ভ। তাৰপৰা আমি 8টামান কেম্পৰ আমি এভাকুৱেশ্যন কৰিবলগীয়া হৈ গ'ল, আমি কৰি দিয়া হ'ল। আৰু আমি এবাৰ নেশ্যনেল হাইৱেত আমাৰ পেট্ৰলিং ডিউটি আৰু আমার ভেহিকল স্পিড রেগুলেশনের ডিউটি অল্প স্ট্রেংথেন করা হয়েছে আমার আসাম পুলিশের সাপোর্টের লগত। এবার আমি নতুনকে নতুনকে বলে নহে আগত এটা ট্রাই করা হয়েছিল তেনেকা সিস্টেমত আমি গাড়ি যিমানো গাড়ি আহে আমি পাইলটিং করি লগতে স্পিড লিমিটের ভিতরতে নেক্সট লোকেশনত আমি ড্রপ করি তেনেকে সিস্টেম করা হয়েছে এটা। তো সেইটো অল্প সাকসেসফুল হয়েছে মেইনলি আমার মই কবলে বিচাৰিছে এইটো আমাৰ ড্ৰাইভাৰ্ছ আৰু লোকেল পাব্লিকৰ ছাপৰ্ট এবাৰ আমাক ভালেমান পাইছে। তো সকালে আমাৰ যিকোনো ৰেগুলেশ্যন আমি দিয়া হৈছে সেইটো মতে গাড়ী চলাই আছে, সেইকাৰণে এবাৰ আমি হোপ কৰি আছোঁ ভেহিকেল হিটত আমি মৰ্টেলিটি নহ'ব। আমাৰ এতিয়ালৈকে 24 এনিমেলছ ৰেস্কিউ হৈছে, তার ভিতর চারিটা একটু মেইনলি ড্রাউনিং রিলেটেড কেস হয়ে চারিটা মর্টালিটি হয়েছে। ন্যাশনাল হাইওয়ে ভালেমান বন্য প্রাণী ক্রস করে আছে, আমি কালি রাতেও দেখিছো মেইনলি হক ডিয়ার মেইনলি ক্রস করে আছে আর হাতি তিনটা জাগ অলরেডি ক্রস করলে, বাকি জাগ অল্প দক্ষিণ ফলে আহি গেল সেইটো আজি ৰাতি ক্ৰাছ কৰিব মোষ্টলি। তো আৰু ভিতৰত যিমানো হাইলেণ্ড আছে হাইলেণ্ডত আমি যিমান ইনপুট ভিতৰৰ পৰা পাইছে আমাৰ ষ্টাফৰ পৰা হাইলেণ্ডত বন্যপ্ৰাণী উঠিছে মেইনলি আমাৰ ৰাইনো হাতী যিমান বাঘ উঠিছে বুলি শুনিছোঁ, কিন্তু এইটো ফটোগ্ৰাফ বাঘো উঠিছে। তো আমি এইটো আশা ৰাখিছোঁ বন্যপ্ৰাণী এবাৰ মৰ্টেলিটি কাম হ'লে আমি। Thank you.